আসসালামু আলাইকুম ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও লেকচার সিরিজ আল বিদায়া অ নিহায়া তথা ইসলামী ইতিহাসের আদি অন্ত এই বইটির দ্বিতীয় খণ্ডের অডিও বুকে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আমরা শুরু করতে যাচ্ছি হজরত ইসা আলাহি ইসালামের বিবরণ নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি হজরত ইসা আলাইসালামের বিবরণ খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস আল্লাহর সন্তান আছে তাদের এই ভ্রান্ত বিশ্বাসের খণ্ডনে আল্লাহ আল্লাহতলা সুরা আলে ইমরানের প্রথম দিকে ধারাবাহিকভাবে আয়াত অবতীর্ণ করেছেন নাজরান থেকে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রসলে করিম সাল্লামের নিকট উপস্থিত হয়ে তাদের ভ্রান্ত ধর্ম বিশ্বাসের কথা ব্যক্ত করে বলেন যে তারা ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী এবং তাদের ধারণা অনুসারে আল্লাহ হচ্ছেন তিন সত্তার এক সত্তা তাদের মধ্যেকার বিভিন্ন দল উপদলের মধ্যে এক দলের মতে এই তিন সত্তা হলো আল্লাহ ঈসা আলহি সালাম ও মারিয়াম এই প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরার প্রারম্ভে উক্ত বিষয়ে আয়াত নাজিল করেন তাতে তিনি বলেন যে ঈসা আলাহ সালাম আল্লাহর বান্দাদের মধ্যেকার একজন বান্দা অন্যান্য সৃষ্টির ন্যায় আল্লাহ তাকেও সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে আকৃতি দান করেছেন তবে আল্লাহ তাকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন যেমন আদমকে তিনি পিতা ও মাতা ছাড়া সৃষ্টি করেছেন তার ক্ষেত্রে তিনি কেবল বলেছেন কুন তথা হয়ে যাও তখনই তিনি সৃষ্টি হয়ে যান এই সুরায় আল্লাহ ঈসার মাতা মারিয়ামের জন্মের বৃত্তান্ত ও তার বলি এবং ঈসার গর্ভধারণ সম্পর্কে বর্ণনা করেছেন সুরা মারিয়ামও এই সম্পর্কিত বিশদ বিবরণ বর্ণনা রয়েছে সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব সুরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আদমকে নুহকে ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে আল্লাহ বিশ্বজগতে মনোনীত করেছেন এরা একে অপরের বংশধর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ স্মরণ কর যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার প্রতিপালক আমার গর্বে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম সুতরাং তুমি আমার নিকট হতে তা কবুল করো তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ অতঃপর যখন সে তাকে প্রসব করল তখন সে বলল হে আমার প্রতিপালক আমি তো কন্যা প্রসব করেছি সে যা প্রসব করেছে আল্লাহ তা সম্যক অবগত ছেলে তো এই মেয়ের মতো নয় আমি তার নাম মারিয়াম রেখেছি এবং অবিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্যে তোমার স্মরণ নিচ্ছি তারপর তার প্রতিপালক তাকে সাগ্রহে কবুল করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধায়নে রেখেছিলেন যখনই জাকারিয়া কক্ষে তার সাথে সাক্ষাৎ করতে যেত তখনই তার নিকট খাদ্য সামগ্রী দেখতে পেত সে বলতো হে মারিয়াম এসব তুমি কোথায় পেলে সে বলল এটা আল্লাহর নিকট হতে আল্লাহ যাকে ইচ্ছা অপরিমত জীবন উপকরণ দান করেন সুরা আলী ইমরান আয়াত থেকে আল্লাহ এখানে আদম আলাালামকে এবং তার সন্তানদের মধ্যে যারা তার আনুগত্য ও অনুসরণে অটল ও অবিচল রয়েছেন তাদের কথা উল্লেখ করেছেন তারপর বিশেষভাবে বলেছেন ইব্রাহিমের বংশধরদের কথা এর মধ্যে উক্ত বংশের ইসমাইলি শাখা ও ইসহাকের শাখা অন্তর্ভুক্ত এরপর তিনি এই পবিত্র আলে ইমরানের বা ইমরানের পরিবারের ফজিলত বর্ণনা করেছেন এখানে ইমরান বলতে মারিয়ামের পিতাকে বোঝানো হয়েছে মোহাম্মদ ইবনে ইসহাক ইমরানের নসবনামা উল্লেখ করেছেন এভাবে ইমরান ইবনে বাসিম ইবনে আমুন ইবনে মিশা ইবনে হিসকিয়া ইবনে আহরিক ইবনে মোসাম ইবনে আজাবিয়া ইবনে আমসিয়া ইবনে ইয়াউস ইবনে আহ রিহু ইবনে ইয়াজাম ইবনে ইয়াহ ইবনে ঈশা ইবনে আয়ান ইবনে রাহ বিাম ইবনে সুলাইমান ইবনে দাউদ আলহিমসালাম অপরদিকে ইবনে আসাকিরের বর্ণনা মতে হজরত মারিয়ামের বংশ দ্বারা নিম্নরূপ মারিয়াম বিনতে ইমরান ইবনে মাসান ইবনুল আজির ইবনুল ইয়াওয়াদ ইবনে সালতান ইবনে ইউহাইনা ইবনে বারসা ইবনে আমুন ইবনে মিশা ইবনে হাজকা ইবনে আহাজ ইবনে আউসাম ইবনে আজরিয়া ইবনে ইউরাম ইবনে ইউসাফাত ইবনে এইসা ইবনে ইবা ইবনে রাহবিয়াম ইবনে সুলাইমান ইবনে দাউদ আলাহিমু সালাম মুহাম্মদ ইবনে আসাকিরের বর্ণিত নসবনামার সাথে এই নসবনামার যথেষ্ট পার্থক্য আছে তবে মারিয়াম যে দাউদ সালামের বংশধর এই ব্যাপারে কোনো বিরোধ নেই মারিয়ামের পিতা ইমরান ছিলেন সেই যুগের বনি ইসরায়েলের ইমাম তার মা হান্না বিনতে ফাকুত ইবনে কাবিল ছিলেন ইবাদত গুজার মহিলা হজরত জাকারিয়া আলাই ইসালাম ছিলেন সেই যুগের নবী অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি ছিলেন মারিয়ামের বোন আশিয়ার স্বামী কিন্তু কারো কারো মতে মারিয়ামের খালার নাম ছিল আসিয়া এবং জাকারিয়া ছিলেন এই আশিয়ারি স্বামী মোহাম্মদ ইবনে ইসহাক এবং অন্যান্য ঐতিহাসিকগণ লিখেছেন মারিয়ামের মায়ের কোনো সন্তান হতো না এই অবস্থায় একদিন তিনি দেখেন যে একটি পাখি তার ছানাকে আদর সোহাগ করছেন এই দৃশ্য দেখে তার অন্তরে সন্তান লাভের অধম্য আগ্রহ জাগে তখনই তিনি মানত করেন যে তিনি যদি গর্ভবতী হন তবে তার পুত্র সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন মানত করার সাথে সাথে তার মাসিক স্রাব আরম্ভ হয়ে যায় পবিত্র হওয়ার পর তার স্বামী তার সাথে মিলিত হন এবং মারিয়াম তার গর্বে আসেন আল কুরআনের ভাষ্য হচ্ছে অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন সে বলল হে আমার প্রতিপালক আমি কন্যা প্রসব করেছি অথচ সে যা প্রসব করেছিল আল্লাহ অবগত অন্য কেরাত অর্থাৎ আমি তা যা প্রসব করেছি আর পুত্র পুত্র সন্তান সন্তান কন্যা সন্তানের সন্তানের নয় আর হয় মতো মতো না অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেমদের ব্যাপারে সে যুগের লোক বাইতুল মুকাদ্দাসের খাদেমদের জন্যে নিজের সন্তান মানত করত মারিয়ামের মায়ের উক্তি আমি তার নাম রাখলাম মারিয়াম এ আয়াত থেকে দলিল গ্রহণ করে কেউ কেউ জন্মের দিনেই সন্তানের নামকরণ কথা বলেছেন বুখারি ও মুসলিমে হজরত আনাস রাজিউল্লাহ থেকে সাহি হাদিসে বর্ণিত আছে যে তিনি তার নবজাতক ভাইকে রসল্লাহ সালি সাল্লামের নিকট নিয়ে যান রসল সাল সাল্লাম একটি খুরমা চিবে তার রস নবজাতকের মুখে দেন এবং তার নামকরণ করেন আবদুল্লাহ হজরত হাসান রহিমহল্লাহ সামুরা রাদি আল্লাহ সূত্রে মারফু মারফু হাদিসে বর্ণিত করেছেন যে প্রত্যেক পুত্র সন্তান তার আকিকার দ্বারা সুরক্ষিত জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করবে তার নামকরণ করবে এবং মাথার চুল মুন্ডন করবে এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদসহ সকল সুনান গ্রন্থকারক এবং তীরমিজিয়াকে সহি বলে অবিহিত করেছেন এই হাদিসের কোনো কোনো বর্ণনায় নামকরণে ইয়াসমাইয়ের স্থলে রক্ত প্রবাহিতকরণের উল্লেখ আছে কেউই কেউই এই বর্ণনাকেও সহি বলেছেন তারপর মারিয়ম বললেন আমি একে এবং এর ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত শয়তান থেকে রক্ষার জন্যে তোমারই স্মরণ নিচ্ছি মারিয়ামের মায়ের এই দুয়া তার মানতের মতোই কবুল হয়েছিল এ সম্পর্কে হাদিসে উল্লেখ পাওয়া যায় ইমাম আহমদ রাহিমহল্লা আবু হুরাইরা রাজিউল্লাহন থেকে বর্ণনা করেছেন যে রসল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে স্পর্শ করে তাই সে চিৎকার করে কাঁদতে থাকে কেবল মারিয়াম ও তার পুত্র এর ব্যতিক্রম আবু হুরাইরা রাজিউল্লাহ বলেন তোমরা ইচ্ছে করলে কুরআনের এই আয়াত পড়তে পারো এই উভয় হাদিস আব্দুর রাজ্জাক রাহিম সূত্রে বর্ণিত ইবনে জারির আবু হুরাইরাহন থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ ভিন্ন সূত্রে আবু হুরাই রিউল্লাহন থেকে এই হাদিসটি নিম্নরূপভাবে বর্ণনা করেছেন নাবি করিম সাল্লিয়াল্লাম বলেছেন বনি আদমের প্রতিটি নবজাতক শিশুকে শয়তান আঙ্গুল দিয়ে স্পর্শ করে কেবল মারিয়াম বিনতে ইমরান ও তার পুত্র ঈসা এর ব্যতিক্রম এই হাদিসটি কেবল একটি সূত্রে বর্ণিত হয়েছে ইমাম মুসলিমও ভিন্ন সনদে আবু হুরাই আল্লাহন থেকে অনুরূপ বর্ণনা করেছেন ইমাম আহমদ ভিন্ন সূত্রে আবু হুরাই থেকে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন কোনো মা যখন সন্তান প্রসব করে তখন মায়ের কুলে শয়তান তাকে ঘুষি মারে কেবল মারিয়াম ও তার পুত্র এর ব্যতিক্রম রসল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা দেখছো কি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন চিৎকার করে কাঁদে সাহাবাগন বললেন হ্যাঁ ইয়া রাসুলাল আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লাম বললেন এই চিৎকার তখনই সে দেয় যখন মায়ের কুলে শয়তান তাকে ঘুষি মারে এই হাদিস মুসলিমের শর্ত অনুযায়ী বর্ণিত কায়েস আবু হুরায় আনু থেকে বর্ণনা করেন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যে কোনো শিশু ভূমিষ্ঠ হলে শয়তান তাকে একবার বা দুবার চাপ দেয় কেবল ইসা ইবনে মারিয়াম এবং মারিয়াম এ থেকে রক্ষা পেয়েছে তারপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই আয়াত পাঠ করলেন যে আমি অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার স্মরণ নিচ্ছি মোহাম্মদ ইবনে ইসাক ও ইমাম আহমদ রাহি মহল্লা আবু হুরাই রাজে আল্লাহন থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তান যখন সে ভূমিষ্ঠ হয় তখন শয়তান তার পার্শ্ব দেশে মারে কেবল ঈসা ইবনে মারিয়াম এর ব্যতিক্রম শয়তান ঈশাকে খোঁচা মারতে গিয়ে পর্দায় খোঁচা মেরে চলে যায় এই হাদিস বুখারি ও মুসলিমের শর্তে বর্ণিত আল্লাহর বাণী অতঃপর তার প্রতিপালক তাকে ভালোরূপে কবুল করলেন এবং তাকে উত্তমরূপে লালন পালন করলেন আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধায়নে রেখেছিলেন অনেক মুফাস্তির লিখেছেন মারিয়াম ভূমিষ্ঠ হলে তার মা তাকে একটি কাপড়ে জড়িয়ে বায়তুল মুকাদ্দাসের মসজিদে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকেদের নিকট সমর্পণ করেন মারিয়াম ছিলেন তাদের নেতা ও সালাতের ইমামের কন্যা তাই তার দেখাশোনা দায়িত্বকে নেবে এই নিয়ে তারা বাদানুবাদে লিপ্ত হয় বলা বাহুল্য যে মারিয়ামের দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়ার পরই তাকে বাইতুল মুকাদ্দে ইবাদতকারীদের দায়িত্ব সমর্পণ করা হয়েছিল মারিয়ামকে যখন তাদের কাছে সমর্পণ করা হয় তখন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয় কে তার দায়িত্ব গ্রহণ করবে হযরত জাকারিয়া সালাম ছিলেন সেই যুগের নবী তিনি চাচ্ছিলেন নিজের দায়িত্বে রাখতে এবং এ ব্যাপারে অন্যদের তুলনায় তারই হক ছিল সর্বাধিক কেননা তার দায়িত্বে ছিলেন মারিয়ামের বোন মতান্তরে খালা কিন্তু অন্যরা এতে প্রতিদ্বন্দ্বিতা করল এবং লটারির মাধ্যমে ফয়সালা করার দাবি জানাল অতঃপর লটারি করা হল এবং তাতে জাকারিয়া আলাইসালামের নাম উঠল প্রকৃতপক্ষে খালা তো মায়েরই তুলল আল্লাহর বাণী আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলাম যেহেতু লটারিতে তিনি বিজয়ী হয়েছিলেন এ বিষয়ে আল্লাহ আল্লাহতাল্লার বাণী এ হল গায়েবী সংবাদ যা আমি তোমাকে উহির মাধ্যমে অবহিত করছি মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে এর মধ্যে যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল তুমি তখন তাদের নিকট ছিলে না এবং তারা যখন বাদানুবাদ করছিল তখনও তুমি তাদের নিকট ছিলে না সুরা আলে ইমরান আয়াত মুফাসিরগণ লিখেছেন যে কলমের মাধ্যমে লটারি তিনবার হয়েছিল প্রথমবার প্রত্যেকে নিজ নিজ কলমে চিহ্ন দিয়ে এক জায়গায় রেখে দেয় অতপর একজন অপ্রাপ্ত বয়স্ক বালককে সেখান থেকে একটি কলম উঠিয়ে আনতে বলে দেখা গেল জাকারিয়ার কলমে উঠে এসেছে তাদের দাবি অনুযায়ী দ্বিতীয়বার লটারি করা হয় এবার লটারি পদ্ধতি ঠিক করা হয় যে প্রত্যেকের কলম নদীর মধ্যে ফেলে দেবে তারপর যার কলম স্রোতের বিপরীত দিকে চলবে সেই বিজয়ী হবে সিদ্ধান্ত অনুযায়ী কলম নদীতে নিক্ষেপ করা হয় দেখা গেল জাকারিয়ার কলম স্রোতের বিপরীতে চলছে এবং অন্য সবার কলম স্রোতের অনুকূলে প্রবাহিত হচ্ছে তখন তারা তৃতীয়বার লটারি করার দাবি জানালো এবং বলল এবার যার কলম স্রোতের অনুকূলে চলবে এবং অন্যদের কলম উজানের দিকে উঠে যাবে সেই বিজয়ী হবে এবারের লটারিতেও জাকারিয়া আলহিম সাল্লাম জয় হলেন এবং মারিয়ামের তত্ত্বাবধায়নের অধিকার লাভ করেন শরীয়তের বিচারেও লটারিতে জয়ী হওয়া তার অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয় আল্লাহ যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসত তখনই কিছু খাবার দেখতে পেত জিজ্ঞেস করত মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো সে বলতো এসব আল্লাহর নিকট থেকে আসে আল্লাহ যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দান করেন মুফাসিরগণ লিখেছেন হজরত জাকারিয়া মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদের একটি উত্তম কক্ষ নির্ধারণ করে দেন তিনি ছাড়া ওই কক্ষে অন্য কেউ প্রবেশ করত না মারিয়াম এই কক্ষে অবস্থান করে আল্লাহর ইবাদত করতেন মসজিদের কোনো খ্যাত সময় সুযোগ যখন আসত তখন তিনি সেই দায়িত্ব পালন করতেন রাত দিন সর্বদা সেখানে তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তিনি এত বেশি পরিমাণের আল্লাহর ইবাদত করতেন যে বনি ইসরায়েলের মধ্যে তার ইবাদতকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হতো তার বহু কারামত ও বৈশিষ্ট্যের কথা ইসরায়েলি সমাজে প্রসিদ্ধি লাভ করে হজরত জাকারিয়া আলাইসালাম যখনই মারিয়ামের কক্ষে প্রবেশ করতেন তখনই তার নিকট ব্যয় মৌসুমের বিরল খাদ্যদ্রব্য দেখতে পেতেন যেমন শীত মৌসুমে গ্রীষ্মের ফল এবং গ্রীষ্ম মৌসুমে শীতকালের ফল দেখতে পেতেন তিনি জিজ্ঞাসা করতেন মারিয়াম এসব তুমি কোথায় পেলে সে বলতো এসব আল্লাহর নিকট থেকে অর্থাৎ আল্লাহ এসব খাদ্য সামগ্রী আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আর আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজিক দান করেন সেখানে জাকারিয়ার মনে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা জাগে এবং বয়স অনেক বেশি থাকা সত্ত্বেও এবং বয়স অনেক বেশি হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট দোয়া করে বলেন হে আমার প্রতিপালক আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী কোন কোনো মুফাস্তির বলেছেন হজরত জাকারিয়া আল্লাহিসাল্লাম প্রার্থনায় এই কথাও বলেছিলেন যে হে আমার প্রভু আপনি যেমন মারিয়ামকে অসময়ে ফল দান করেছেন আমাকেও একটি সন্তান দান করুন যদিও অসময় হয়ে গেছে এর পরবর্তী ঘটনা বলি আমরা পূর্বের অডিগুলিতে বর্ণনা করে এসেছি আল্লাহ তালা বলেন স্মরণ করো যখন ফেরিস্তাগন বলেছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন হে মারিয়াম তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো এটা অদৃশ্য বিষয়ের সংবাদ যা তোমাকে উহি তারা অবহিত করছি মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে এর জন্যে যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল তুমি তখন তাদের নিকট ছিলে না এবং তারা যখন বাদনবাদ করছিল তখন তুমি তাদের নিকট না স্মরণ করো যখন ফেরেস্তাগন বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কলমের সুসংবাদ দিচ্ছেন তার নাম মাসি মারিয়াম তো নয় ইসা সে দুনিয়া ও আখিয়াতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হবে সে দুলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন সে বলল হে আমার প্রতিপালক আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আমার সন্তান হবে কিভাবে তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং তা হয়ে যায় এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব হেকমাত তাওরাত ও ইনজিল এবং তাকে বনি ইসরায়েলের জন্যে রাসুল করবেন সে বলবে আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের জন্যে কাদা দ্বারা একটি পাখির মতো আকৃতি গঠন করব তারপর তাতে আমি ফুৎকার দিব ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ ও কুষ্ঠ ব্যক্তিকে ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব। এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবন্ত করব তোমরা তোমাদের ঘরসমূহে যা আহার কর ও মজুদ করো তা তোমাদেরকে বলে দেবো তোমরা যদি মুমিন হও তবে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে আর আমি এসেছি আমার সম্মুখে তাওরাতের যা রয়েছে তার সমর্থক রূপে ও তোমাদের মধ্যে ও তোমাদের জন্যে যা নিষিদ্ধ ছিল তার কতকগুলোকে বৈধ করতে এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক সুতরাং তোমরা তার ইবাদত করবে এটাই সরল পথ সুরা আলে ইমরান আয়াত বিয়াল্লিশ থেকে একান্ন উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ এ কথা উল্লেখ করেছেন যে ফেরেস্তাগণ মারিয়ামকে এই সংবাদ পৌঁছিয়ে দেন যে আল্লাহ তাকে সেই যুগের সমস্ত নারীদের মধ্যে মনোনীত করেছেন যেহেতু তিনি তার থেকে সৃষ্টি করবেন পিতা ছাড়া পুত্র সন্তান এবং তাকে এই সুসংবাদও দেন যে সেই পুত্রটি হবেন মর্যাদাশীল নবী সে মানুষের সাথে কথা বলবে দুলনায় থাকা অবস্থায় অর্থাৎ শিশুকালেই তিনি মানুষকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত দিকে আহ্বান করবেন পরিণত বয়সেও তিনি মানুষকে ওই একই আহ্বান জানাতে থাকবেন এ থেকে বোঝা যায় যে মারিয়ামত নয় পরিণত বয়স পর্যন্ত বেঁচে থাকবেন এবং মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করবেন এবং তাকে বেশি বেশি ইবাদতবন্দী ও রুকু সিদ্ধা করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তিনি এই মর্যাদার যোগ্য হয়ে ওঠেন এবং তিনি এই অপার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারেন তিনি এই নির্দেশ পূর্ণভাবে পালন করার চেষ্টা করতেন কথিত আছে যে দীর্ঘক্ষণ সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার দু পা ফেটে যেত আল্লাহ তার উপর এবং তার পিতামাতার উপর শান্তি বর্ষিত করুন আমি আয়তে রয়েছে ফেরেস্তাগন বলেন হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন অর্থাৎ মন্দ চরিত্র থেকে তোমাকে পবিত্র রেখেছেন এবং উত্তম গুণাবলী দ্বারা বিবসিত করেছেন আর তোমাকে বিশ্বের নারীগণের মধ্যে মনোনীত করেছেন বিশ্বের নারীদের দুইটি অর্থ হতে পারে এক সে যুগে বিশ্বের যত নারী ছিল তাদের অর্থে যেমন মৌসা আলাহাইসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন আমি তোমাকে মানব জাতির উপর মনোনীত করেছি অনুরূপভাবে বনি ইসরায়েল সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি জেনে শুনেই তাদেরকে বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সুরা আদ্দু খান আয়াত বত্রিশ কিন্তু সবাই জানে যে ইব্রাহিম আলাহাইসালাম মৌসা আলাহিসালামের চাইতে শ্রেষ্ঠ এবং মোহাম্মদ সাল্লাম উভয়ের চাইতে শ্রেষ্ঠ অনুরূপ বিশ্বনবীর এই উম্মাদ অতীতের সমস্ত উম্মাদ থেকে শ্রেষ্ঠ এবং বনি ইসরায়েল ও অন্যদের তুলনায় সংখ্যায় অধিক ও জ্ঞানে শ্রেষ্ঠ এবং আমলে ও ইখলাসে উন্নত দুই তোমাকে বিশ্বের নারীদের মধ্যে মনোনীত করেছেন এই কথাটির ব্যাপক অর্থও হতে পারে অর্থাৎ পূর্ববর্তী ও পরবর্তী বিশ্বের সমস্ত নারীকুলের মধ্যে মারিয়মি শ্রেষ্ঠ কেননা তিনি যদি নবী হয়ে থাকেন যেমন ইবনে হাজম প্রমুখের ধারণা যে ঈসা নবীর মা মারিয়াম ইসাক নবীর মা সারা ও মোসা নবীর মা নবী ছিলেন কেননা তাদের প্রত্যেকের সাথে ফেরেস্তা কথা বলেছেন এবং মৌসা নবীর মায়ের নিকট উহি এসেছে এই মত অনুযায়ী মারিয়াম অন্যান্য নারীদের তুলনায় তো বটে এমনকি সারা ও মৌসা আলাহ ইসালামের মায়ের তুলনায়ও শ্রেষ্ঠতর কেননা আয়াতে নবী ও অনবী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কথা বলা হয়েছে এবং এর সাথে সাংঘর্ষিক কোনো আয়াত নেই কিন্তু আবুল হাসান আশ এবং অন্যান্য ধর্মবিশারদগণ জুমহুর উলামার তথা আহলে সুন্নাওয়াল জামাতের অভিমত উদ্ধৃত করে বলেছেন নবুয়াত পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নারীদের মধ্যে কাউকেই তা দান করা হয়নি মত অনুযায়ী উক্ত আয়াতের অর্থ হবে মারিয়ামকে সর্বোচ্চ মর্যাদা দান করা হয়েছে যেমন আল্লাহ অপর এক আয়াতে বলেছেন মারিয়াম তনয় মাসিত কেবল একজন রাসুল তার পূর্বে বহু রাসুল গত হয়েছেন এবং তার মা সিদ্দিকা তথা সত্যনিষ্ঠ ছিল সুরা মাইদা আয়াত পঁচাত্তর এই মত হিসেবে পূর্বের উপরের সিদ্দিকা মর্যাদাপ্রাপ্ত নারীদের মধ্যে মারিয়ামের শ্রেষ্ঠ হওয়ার কোনো বাধা নেই হাদিসে মারিয়ামের নাম আসিয়া বিনতে মুজাহিম খাদিজা বিনতে খোয়াইলিদ এবং নব্বনায় হজরত ফাতিমা রাদি আল্লাহ এর সাথে একসঙ্গে উল্লেখ করা হয়েছে ইম আহমদ বুখারি মুসলিম তিরমিজি ও নাসাই রাহিমুল্লাহ বিভিন্ন সূত্রে হজরত আলী রাজিউল্লাহনহ থেকে বর্ণনা করেন রসল উল্লাহ সালাহ বলেছেন নারীদের মধ্যে সর্বোত্তম মারিয়াম বিনতে ইমরান এবং নারীদের মধ্যে সর্বোত্তম খাদিজা বিনতে খোয়াইলিদ ইমাম আহমদ রাহি মহল্লাহ আনাসাদি আল্লাহ থেকে বর্ণনা করেন রসল সাল্লাই বলেছেন বিশ্বজগতের নারীদের মধ্যে কেবল চারজনই শ্রেষ্ঠ তারা হলেন মারিয়াম বিনতে ইমরান ফিরাউনেস্ত্রী আসিয়া খাদিজা বিনতে খোয়াইলিদ ও ফাতিমা রাদি আনহা বিনতে মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি মিজি আব্দুর রাজ্জাকের সূত্রে উপরোক্ত সনদে এই হাদিস বর্ণনা করেছেন এবং সহি বলে মন্তব্য করেছেন ইবনে মারদুবাহ এবং ইবনে আসাকির আনাস রাদি সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহিমহল্লা আবু হুরাই রাজিয়াল থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলেছেন উটে আরোহীদের মধ্যে উত্তম মহিলা হলেন সতী সাদ্দি কুরাইশী মহিলা ছোট শিশুদেরকে তারা অধিক স্নেহ করে এবং স্বামীর সম্পদের পূর্ণ হেফাজত করে আবু হুরাইরা রাজি আল্লাহন বলেন বিবি মারিয়াম কখনো উটে আরোহ করেননি ইমাম মুসলিম ও ইমাম আহমদ ভিন্ন ভিন্ন সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন তারপর আবু হুরাইরা রাজিউল্লাহনু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জানা ছিল যে ইমরানের কন্যা মারিয়াম উটে আরোহ করেননি এই হাদিস সহির শর্ত অনুযায়ী আছে এবং আবু হুরাইরা রাজিউল্লাহ থেকে ভিন্ন সূত্রেও বর্ণিত হয়েছে আবু ইয়ালা ইবনে আব্বাস রাজিউল্লাহনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদা মাটির উপরে চারটি রেখা আঁকেন এবং শাহাবাগনেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি বুঝতে পেরেছ এই রেখা কিসের তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন জান্নাতবাসী মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা খোয়াইলিদের কন্যা খাদিজা মোহাম্মদের কন্যা ফাতিমা ইমরানের কন্যা মারিয়াম ও মুজাহিমের কন্যা অর্থাৎ ফিরাউনের স্ত্রী আসিয়া ইমাম নাসাই রহিমহল্লাও অনুরূপ হাদিস বর্ণনা করেছেন আবুল কাসিম বা রহিমহল্লা আয়েশার আদি নাতাকে বর্ণিত করেছেন তিনি বলেন আমি ফাতিমাকে জিজ্ঞাসা করেছিলাম রসলার ইন্তিকালকালে তুমি তার মুখের উপর ঝুঁকে পড়ে প্রথমে কেঁদে ফেললে এবং পরক্ষণে আবার হেসে উঠলে এর কারণ কি ফাতিমা রা দিয়া বলেন আব্বা আমাকে প্রথমে জানালেন এই রুগেই তার ইন্তিকাল হবে তাই আমি কেঁদেছি দ্বিতীয়বার যখন ঝুকলাম তখন তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এবং তুমি হবে জান্নাতি মহিলাদের নেত্রী অবশ্য মারিয়াম বিনতে ইমরান এর ব্যতিক্রম এই কথা শুনে আমি হেসেছি এই হাদিসের মূল অংশ সহি গ্রন্থে আছে এবং উল্লেখিত সনদ মুসলিমের শর্ত অনুযায়ী আছে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে পূর্ব উল্লেখিত চারজন মহিলার মধ্যে উক্ত দুইজন শ্রেষ্ঠ অনুরূপ আরও একটি হাদিস ইমাম আহমদ আবু সাঈদ রহিমহল্লা থেকে বর্ণিত করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতবাসী মহিলাদের নেত্রী হবে ফাতিমা তবে মারিয়াম বিনতে ইমরানের ব্যাপারটি ব্যতিক্রম এই হাদিসের উপরোক্ত সনদকে ইমাম তিরমিজি হাসান ও সহি বলেছেন অবশ্য হাদিসটি সনদ দুর্বলে হজরত আলী রাদিউন থেকে বর্ণিত হয়েছে মোট কথা উপরোক্ত হাদিস থেকে এটাও বোঝা যায় যে চারজনের মধ্যে ফাতিমা ও মারিয়ামি শ্রেষ্ঠ এরপর কথা থাকে যে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠকে এই বিষয়ে হাদিসের অর্থ দুই রকম হতে পারে এক মারিয়াম ফাতিমার চাইতে শ্রেষ্ঠ দুই মারিয়াম ও ফাতিমা উভয়ে সমমর্যাদা সম্পন্ন এ সম্ভাবনার কারণ হলো হাফিজ ইবনে আসাকির ইবনে আব্বাসের এক হাদিস বর্ণনা করেছেন তাতে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন জান্নাতবাসী মহিলাদের মধ্যে সবার শীর্ষে থাকবে মারিয়াম বিনতে ইমরান তারপর ফাতিমা তারপর খাদিজা তারপর ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে শব্দ বিন্যাস থেকে তাদের মর্যাদার ক্রমবিন্যাস বোঝা যায় ইতিপূর্বে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেখানেও চারজনের নাম উল্লেখ আছে যার দ্বারা মর্যাদার বিন্যাসও বোঝা যায় না এবং বিন্যাসের পরিপন্থীও বোঝা যায় না এই হাদিসটি আবু হাতিম রহিমহল্লা ভিন্ন সূত্রে ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন সেখানেও বর্ণনা থেকে মর্যাদার ক্রম বিন্যাস বোঝা যায় না ইবনে মারদুবে কুড্রাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে বিপুল সংখ্যক লোক পূর্ণতা তথা কামালিয়াত লাভ করেছেন কিন্তু মহিলাদের মধ্যে তিনজন ছাড়া আর কেউই পূর্ণতা অর্জন করেনি তারা হচ্ছেন মারিয়াম তে ইমরান ফিরাউনে স্ত্রী আসিয়া ও খাদিজা বিনতে খোয়াইদিদ আর নারীদের মধ্যে আয়েশার মর্যাদা সেই পরিমাণ যেই পরিমাণ মর্যাদা সমস্ত খাদ্যের মধ্যে সারিদের আবু ব্যতীত অধিকাংশ সিহাসিত্তার অন্যান্য সংকলগ্ন আবু মুসাহর আদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছেন কিন্তু নারীদের মধ্যে কেবল ফিরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান ছাড়া আর কেউই পূর্ণতা অর্জন করতে পারেনি আর নারীদের উপর আয়েশার শ্রেষ্ঠত্ব তেমনি যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে সকল খাদ্যের উপর সারিদের এই হাদিস সহি বুখারি ও মুসলিম উভয় বর্ণনা করেছেন হাদিসের শব্দ থেকে স্পষ্ট বোঝা যায় যে নারী জাতির মধ্যে পূর্ণতা কেবল দুজন নারীর মধ্যে সীমাবদ্ধ এবং তারা হলেন মারিয়াম ও আসিয়া কেননা তারা উভয়েই দুজন শিশু নবীকে তত্ত্বাবধান করেছিলেন বিবি আসিয়া করেছিলেন মুসা কালিমুল্লাহকে এবং বিবি মারিয়াম করেছিলেন এইসা রহুল্লাহকে তবে পূর্ণতা আসিয়া এবং মারিয়ামের মধ্যে সীমাবদ্ধ হওয়ার অর্থ হলো তাদের স্বসযুগে নারীদের মধ্যে তারাই ছিলেন পূর্ণাঙ্গ মানুষ এই ব্যাখ্যা অনুযায়ী শেষ নবীর উম্মাদের মধ্যে আরব নারীদের পূর্ণতা লাভে এই হাদিসের সাথে কোনো বিরোধ থাকে না যেমন খাদিজা ও ফাতিমা ফাতেমা রাদিউল্লাহম খাদিজা রাদিউল্লাহা রাসুল্লাহ সাল্লামের খেদমত করেছেন নবতের পূর্বের পনেরো বছর এবং নবতের পরে প্রায় দশ বছর তিনি নিজের জানমাল দিয়ে নিষ্ঠার সাথে রাসুল উল্লাহ সাল্লামের সেবা সহযোগিতা করেছেন আর রাসুলতনায় ফাতিমা তার অন্যান্য বোনেদের তুলনায় অধিক ফজিলতের অধিকারণী কেননা রাসল সাল্লামের জন্য তিনি কষ্ট নিপীড়ন সহ্য করেছেন এবং পিতার ইন্তিকালের সুখযাতনায় ধৈর্য ধারণ করেছেন কিন্তু অন্যান্য বোনেদের সবাই রাসলুল্লাহ সাল্লাহামের জীবন জীবনদশাতেই ইন্তিকাল করেন অন্যদিকে হজরত আইসার আদি আল্লাহন হা ছিলেন রাসুলুল্লাহ সাল্লামের প্রিয়তম সহধর্মীন আয়েশা আদি আল্লাহন ব্যতীত অন্য কোনো কুমারীকে রাসুল সাল্লাহ আলাহিস্লাম বিবাহ করেননি শেষ নবীর উম্মাতের মধ্যে এমনকি পূর্ববর্তী নবীগণের উম্মাতের মধ্যেও আয়েশার চাইতে অধিক জ্ঞানী গুণী আর কোনো মহিলা ছিল বলে জানা যায় না অপবাদকারীরা যখন হজরত আয়েশার দিয়াল্লাহআনহের বিরুদ্ধে অপবাদ রটায় তখন আল্লাহতালা সপ্ত আসমানের উপর থেকে নিজে নিজে আয়েশার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর তিনি প্রায় পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ব্যাপী তিনি কুরআন ও সুন্নার প্রচার প্রসারে অসামান্য অবদান রাখেন মুসলিম সমাজে উদ্ধৃত সমস্যাগুলির সমাধান দেন এবং মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব সহজেই মীমাংসার গুরুদায়িত্ব পালন করেছেন হজরত আয়েশা রাদি আল্লাহমানহা ছিলেন সকল উম্মুল মৌমিনীদের মধ্যে শ্রেষ্ঠ এমনকি প্রাচীন ও আধুনিক বহুসংখ্যক সংখ্যক আলিমের মধ্যে হজরত খাদিজার চাইতেও আয়েশা রাদি আল্লাহমানহা শ্রেষ্ঠ কিন্তু উত্তম পন্থা হল উভয়ের মর্যাদার তারতম্য করার ব্যাপারে নীরবতা অবলম্বন করা যারা তারতম্য করেছে তারা সেই হাদিসের প্রতি লক্ষ্য রেখে করেছে নারীদের মধ্যে আয়েশার স্থান সেই রকম রকম খাদ্যের মধ্যে সারিদের স্থান কিন্তু এই হাদিসের ব্যাখ্যা দুই রকম করা যেতে পারে এক তিনি উল্লেখিত ও অনিল্লিখিত সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠ দুই উল্লেখিত নারী ব্যতীত অন্যান্য নারীগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ যাই হোক এখানে মূল আলোচনা ছিল হজরত বিনতে ইমরান প্রসঙ্গে কেননা আল্লাহ তাকে পবিত্র করেছেন এবং তার যুগের সমস্ত নারীদের মধ্যে কিংবা সকল যুগের সমস্ত নারীদের মধ্যে তাকে মনোনীত করেছেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ইতিমধ্যে হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মাজাহিম জান্নাতে রাসদ আলাইহি সহধর্ম নিগণের অন্তর্ভুক্ত হবেন তাফসির গ্রন্থে আমরা প্রাথমিক যুগের কোনো কোনো আলিমের ব্যাখ্যা উল্লেখ করেছি যেখানে অর্থাৎ বিবাহিত স্ত্রী ও কুমারী স্ত্রীর ব্যাখ্যায় বিবাহিত স্ত্রী বলতে আসিয়া এবং কুমারী বলতে মারিয়ামকে বোঝানো হয়েছে তাফসির গ্রন্থে সুরা তাহরিমের শেষ দিকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাবারানি সাদ ইবনে জুনাদা আল আউফি থেকে বর্ণনা করেছেন রাসল উল্লাহ সাল্ল্লাহাম বলছেন জান্নাতের মধ্যে আল্লাহ আমার সঙ্গে ইমরানের কন্যা মারিয়াম ফিরাউনের স্ত্রী ও মৌসানবীর নবীর ভাগ্নিকে বিবাহ দিবেন আবু ইয়ালা আবু উমামা রাজিয়াল্লাহনু থেকে বর্ণিত করেছেন যে মৌসা আলাহি সাল্লামের বোনের নাম কুলসুম বলে উল্লেখ করেছেন আবু জাফর উকায়েলি এই হাদিস শেষের দিকে কিছু বৃদ্ধি সহ বর্ণনা করেছেন অর্থাৎ রাসলালুল্লাহ আলাইসাল্লামের কথা শোনার পর আবু উমামা বলেছিলেন ইয়া রাসুলাল্লাহ আপনার জন্য এটা খুবই আনন্দের বিষয় অতঃপর উকাইলি মন্তব্য করেন যে হাদিসের এই অংশটি নির্ভরযোগ্য নয় জুবাইর ইবনে বাক্কার ইবনে আবু দাউদ থেকে বর্ণনা করেছেন যে একদা রাসুলসাল খাদিজার গড়ে প্রবেশ করেন খাদিজা রাদি আল্লাহ হ্যাঁ তখন মৃত্যু শয্যায় শায়িত রাসূলুল্লাহ বলেন হে খাদিজা তোমার অবস্থা আমার নিকট খুবই অপ্রীতিকর ঠেকছে অবশ্য অপ্রীতিকর বিষয়ের মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখে থাকেন জেনে রেখো আল্লাহ জান্নাতের মধ্যে তোমার সাথে ইমরানের কন্যা মারিয়াম মুসার বোন কুলসুম ও ফিরাউনের স্ত্রী আসিয়াকে আমার সঙ্গে বিবাহ দিয়ে রেখেছেন খাদিজা রাজি আল্লাহনহা বলেছেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহ আপনার সাথে এরূপ করেছেন তিনি বললেন হ্যাঁ খাদিজা রাজি আল্লাহনহা বললেন বরকতময় হোক আপনাদের এই বিবাহ ও সন্তানাদি ইবনে আসাকির ইবনে আব্বাস রাজি আল্লাহন থেকে বর্ণনা করেছেন হযরত খাদিজা রাজি আল্লাহনহা যখন মৃত্যু শয্যায় সাহিত তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার নিকট গমন করেন এবং বলেন হে খাদিজা যখন তুমি তোমার সতীনদের সাথে মিলিত হবে তখন তাদেরকে আমার সালাম জানাবে খাদিজা রাজিয়াল বললেন ইয়া রাসল্লাহ আমার পূর্বে কি আপনি কাউকে বিবাহ করেছিলেন রাসলাহ বললেন না বিবাহ তো করিনি কিন্তু আল্লাহ আমার সাথে মারিয়াম বিনতে ইমরান আসিয়া বিনতে মুজাহিম এবং মুসারবন কুলসুমকে বিবাহ দিয়েছেন ইবনে আসাকির ইবনে উমার থেকে বর্ণিত তিনি বলেন একদা জিব্রাহিল আলাই উহি নিয়ে রসল উল্লাহ নিকট আসেন এবং রসুল সাল্লাইসাল্লামের সাথে বসে আলাপ করেন এ সময় খাদিজা ওই স্থান দিয়ে গমন করছিলেন জিব্রাহীল আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ উনিকে রসল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন ইনি হলেন সিদ্দিকা আমার স্ত্রী জিব্রাহীল আল্লাহ সাল্লাম বলেন তার নিকট আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কিছু বার্তা আছে আল্লাহ তাকে সালাম জানিয়েছেন এবং জান্নাতে তার জন্য নির্মিত মূল্যবান ঘরের সুসংবাদ দিয়েছেন সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কোলাহল খাদিজা আদি আল্লাহনহা বললেন আল্লাহর নাম সালাম বা শান্তি আর তার থেকে সালাম ও শান্তি আশা করা যায় এবং আপনাদের দুজনের উপর সালাম রহমত ও বরকত বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত রসল্লের উপর অবতীর্ণ হোক খাদিজা আদি আল্লাহনহা জিজ্ঞাসা করলেন কাসাব নির্মিত এই ঘরটি কি তিনি বললেন আয়তাকার মুক্তা নির্মিত একটি বৃহৎ কক্ষ ওই ঘরের অবস্থান হবে মারিয়াম বিনতে ইমরানের ঘর ও আসিয়া বিনতে মুজাহিমের ঘরের মধ্যবর্তী স্থানে রসল সাল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই দুজন হবে আমার স্ত্রীদের অন্তর্ভুক্ত খাদিজার প্রতি সালাম ও কষ্টকোলাহল মুক্ত মুক্তার ঘরের সুসংবাদের কথা সহি গ্রন্থে আছে কিন্তু এই অতিরিক্ত কথাটুকুর বর্ণনা একান্তই বিরল আর এই হাদিস সমূহের প্রতিটি সনধি সন্দেহযুক্ত ইবনে আসাকির কাব আহবার থেকে বর্ণিত হজরত মোয়াবিয়া রাদি আল্লাহন একবার তাকে বাইতুল মোকাদ্দাসের শুভ্র পাথরখণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন উত্তরে তিনি বলেছিলেন উক্ত পাথরখণ্ডটি একটি খেজুর গাছের উপর স্থাপিত গাছটি জান্নাতের একটি নদীর উপর অবস্থিত ওই গাছের নিচে বসে মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিন জান্নাতবাসীদের জন্যে মালা গাচ্ছেন কেয়ামত পর্যন্ত তারা এভাবে মালা গাঁথতে থাকবেন এরপর ইবনে আসাকির ভিন্ন সনদে ওবাদা ইবনুস সামিত রাদি আল্লাহন থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন কিন্তু উক্ত সনদে এই হাদিস অগ্রহণযোগ্য বরং জাল আবুজুর আ ইবনে আবিদ থেকে বর্ণনা করেন যে একদা মোয়াবিয়ারদ কাব আহবারকে বাইতুল মোকাদ্দাসের পাথরখণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং উত্তরে তিনি অনুরূপ কথা বলেছিলেন ইবনে আসাকি রহিমহল্লা বলেন উপরুলিখিত কথাটি কাব আহবারের কথা হতে পারে এবং তিনি এটা ইসরায়েলি উপাখ্যান থেকে নিয়েছেন আর ইসরায়েলি উপাখ্যানের অনেক কথাই বানোয়াট ও কল্পিত যা তাদের মধ্যে ধর্মদ্রোহী মূর্খ লোকেদের রচিত আলহামদুলিল্লাহ আমরা এই পর্বটি এখানেই শেষ করছি ইনশা আল্লাহ আমরা আগামী পর্বে হজরত ইসা আল্লা সালামের জন্মের বিবরণ নিয়ে আলোচনা করব ধন্যবাদ জাজাকাল্লাহ হাইরন